দেশব্যাপী কৃষক ধর্মঘটে মঙ্গলবার রাজধানীর বাজারগুলিতে তেমন কোনো প্রভাব পড়েনি। বাজারগুলিতে বিক্রেতারা তাদের জিনিস নিয়ে বসেছেন। রাজধানীর মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, লেক চৌমোহনী ও মঠ চৌমোহনী, জিবি বাজার সহ বাজারগুলিতে স্বাভাবিক পরিস্থিতি ছিল মঙ্গলবার। বাজারগুলিতে কোনো ধরনের পিকেটিং হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। তবে বাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ক্রেতার সংখ্যা তেমন একটা ছিল না। ক্রেতার সংখ্যা কম হলেও জিনিসের দাম মোটেও কম ছিল না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।